উত্তর যুগেন্দ্রনগর নবোদয় পাড়ায় দুই মহিলার চব্বিশ ঘন্টার মধ্যে করোনা পজিটিভ আবার নেগেটিভ রিপোর্ট আসায় তারা অবাক তাই তারা সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি নিয়ে খুব ব্যক্ত করলেন চলুন দেখে নিন সেই চিত্র রিপোর্ট সোশ্যাল বাংলা

আমার বাড়িতে পাশের বাড়ির কেউ কেউ লোকজন আসে না আমরাও বাড়ির থেকে বাড়ি চলে যেতে পারি না তো এরকম হলে কি বলব না এরকম যদি উল্টা পাল্টা মানুষ ক ডাক্তার একটা জিনিস পরীক্ষা করলে আগে যা বলা গিয়ে সে করতে লাগে আশা করার সবাই আইলেশন আইসোলেশন এসে দুইটা সময় পরে কি আইসোলেশন নেওয়ার পরে আমি পরীক্ষা করেছি পরে নেগেটিভ হয়েছে

আপনার ইয়ে হওয়া গেছে আমি কীছি আমার তো এমনি কিচ্ছু না তুই আমার জ্বরও না সর্দিও না কাশিও না কোন আপনি খাওয়া গেছে বনা আপনি খাওয়া তো আমি বইছি একটু পরে তারা কোথাও জানতে আপনি বাড়ি তারা বাড়ি জিব তাহলে কালকে তো আমার খাও না লও না কিচ্ছু না আমি ঘরের ভিতরে কালকে সারে দিন তারপরে আমি তো আজকা যাই তারপরে আমি কি না তুই আমি ভাইবে চরিকা করব তো বলে ফাইভে টু আজকে গিয়ে আমি আইএলএস গিয়ে পরীক্ষা করছি পরীক্ষা করছি পরে তুমি আমার রিপোর্ট ভালো আইছে রিপোর্ট কি আছে ও তো করোনা নাই আচ্ছা তাহলে হঠাৎ করে তারা এরকম ভাবে কইলো আমার করোনা তাহলে আমি তো ডরা মুই আমার তো আমি বয়স্কার মানুষ আমার একটু ভিতরে একটু ডরাই পড়ছি কি ধর আমার পোলামাই আমার তুমি ডরাও কিরে ডরের কিছু নেই আর এটা পরীক্ষা করে আমরা দেখুম আবার আজকা গিয়ে পরীক্ষা করছি রিফুট ভালো হয়েছে তাহলে এরকম বয়স্করা যদি তারা এরকমভাবে কয় তাহলে তো এমনি আতঙ্ক তাহলে এইটা করণ রাখি তারা ঠিক নেই রাজ্য প্রশাসনের কাছে কি প্রশাসনের কাছে আবার আমার আবেদন থাকবো এরকম করলে তো মানুষ এমনি মারা যাব বয়স্কার মানুষ তো এটা যখন শুনব তখন এমনি ভিতর ইয়ে জায়গা তারা এর হোমটা করোনটা ঠিক না তারা এটা তো কন একটু হই না কন লাগে অক্ষণ পরীক্ষা করে বাইরেছি অক্ষণই আমার এটা হে আমার

এরপরে কইসা আমরা বাড়িতে বৃষ্টি এরপরে আমরা লিয়ে বাড়িতে বাড়িতে আমি সান টান করছি নামাজ পড়ছি নামাজ নাম আমি বারটাত খেয়া শুয়ে এর এরপরে এরকম টাইমে মাঘ দীপের টাইমে ইসে বলি আইসিরা কইছে ক তোমার পজিটিভ পাইছে গো তুমি বাড়ির থেকে বাড়ি হ না তুমি বাড়িতে যাও গা ইয় তোমার পজিটিভ বলে পাইছে এর ফলে তো আমি কই কেমনে পজিটিভ পাইলো এরপরে ক তোমার বলে পজিটিভ পাইছে কালকে আমরা কাগজ টাগজ লাগাই দিয়ে যাব আমি কেছি ঠিক আছে তাইলে আমি প্রাইভেট করাম হ্যাঁ কইতা তো জানি না আমরা কাগজে লাগাই দিয়ে দাম আশা আশাবেরি এরপরে তারা সকালবেলা আজকে কাগজ লাগাই দিয়ে গেছে এরা আমরা রেশন কার্ড নিছে জেরক্স এরপরে দিয়া ইয়ে ইহানো কাগজটা লাগাই দিয়ে গেছে এরপরে আমি আজকে সকালে আজকে এক তারিখ আজকে সকালবেলা আমি গেছি যাই ছিলা ইয়ে জিনজাল হোটেলে গেছি যাই ছিল ইহানো আমি কোভিড সেন্টারে আমি ইয়ে ইয়ে টেস্ট করাইছি করোনা টেস্ট করাইছি করাইছি বলে তারপরে তারা নেগেটিভ আসছে হ্যাঁ রেজাল্ট

হ্যাঁ আমি অনেকদিন যাবৎ বছর যাবত আমার সুগার হম আমার ছেলে হয়েছে আমার একুশ বছর চলে আমার বিশ বছর যাবৎ আমি সুগারের পেশেন্ট হ্যাঁ আমি সবসময় ডাক্তার টাক্তার যাইতেছি সবসময় ওষুধ ওষুধ ব্যবহার করতেছি খাইতেছি তাহলে আমি যদি এই জিনিসটা শুনি তাহলে আনো বলতে আমার একটা ভয় ঢুকিয়া জবকা আমি কালকে সারা রাত্রে ঘুমাইছি না রাত্রে কান্নার উপরে রয়েছি সবাই পাড়ার সবাই মানে দরজা লাগাই দিচ্ছে ফাঁসের ঘরে তারাও দরজা টর্জা লাগাই টাকাইছে তারাও কোনো কথাবার্তি নেই আমরা আজকাল সকাল থেকে অনুবদি মানে একটা লুকো না আসি এক কাপ খাইছি আমরা দরজা ইয়ে করতাম ইয়ে করে না সবাই ক আমরা দরজা ইয়ে করতাম না এবারে আমি রিপোর্ট দেখাইছি সবাই না সিরা নেগেটিভ রিপোর্ট দেখাইছি দেখাইছি পরে এবার সবাই আইসি আমার বাড়ির মেধে হম আয়তো আমি কিছু না আমরা বাড়িতে অনরা এন যেহেতু একটা ইয়ে দিয়ে গেছে আপনারা কেউ ঢুকছেন না আমার বাড়ির মধ্যে কণ এটা খ আনিলে তাৰ পৰা আহিছিলে বিক্য়ে নামৰ তাৰপৰা আমি আৰু দিছিনা বাৰীত দুখ নালাগে আমি দৰ্জা লাগে বা আমাৰ তোটোকৈ মানে ইয়াৰ ছাৰ বিপ্লৱ দেৱৰ কাষে তোটোকে আমাৰ আগজি মানে আমাৰ কৈতাম চাই যে তাইনে কি তাইনে যদি হেল্থ চেণ্টাৰটিৰ মাজে একো একো যদি মানে নজৰ দৃষ্টি কৰে তাইলে খুব ভাল হ'ব হে মানে এই অৱস্থা কৰি ৰা সপ্তাহ পাৰৰ মাজে অনেক অনেক পাৰৰ মাধ্যমে এই ৰকমভাৱে তাৰ বিভ্ৰান্ত কৰো আমাৰ গৰীব মানুহ আমাৰ দিনে নে দিন খায় আমরা লাস ছেলেও বাড়ি আমার স্বামী ও আমার মেয়ের জমিও বাড়িতে কেউ কাজ করতে পারতেছে না এমনি এমনি আমরা অনাহারি মর্তাছি এর ভিতরে তারা ইয়ে একটা ইয়ে আরম্ভ করে হ্যাঁ আমার স্বামী ইয়ে রঙের কাজ করে হ্যাঁ আমার ছেলেও রঙের কাজ করে না না আমার কোনো অসুবিধা নাই আমি দিব্য খাইতেছি আমি দিব্য চলতাছি আমার কোনো শ্বাসকষ্ট নাই আমার কোনো ব্যাটের ব্যথা নাই গলার ব্যাথা নাই আমার সর্দি নাই কাশি নাই এটার তো একটা লক্ষণ থাকতইবো করোনা রোগের একটা লক্ষণ থাকতে হয়তো এলে আমরা তো সবকিছুই জানি হুম তাইলে ইও সব কিছু ইও করি কিন্তু করোনা সেন্টারে কি করতে টেস্ট গতকাল টেস্ট করতে কেন গেলেন টেস্ট করতেম কেন তারা ইও মাইকিং করে কইছে যদি না যাই তাইলে তারা ইও কি ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিব হুম তারা ইও হইব অসুবিধা হইব আমডা তাইলে সবার করতে একজন করে হইলো অন্তদবকে যাইতে হইব তাইলে সবাই গেছে

হুম তাইলে আমি আমার আমারে তো কই খালি আমরা গরিব মানুষ আমরা কি করে খামো কত্তিটা খামু আমরা কি করু আমরা ওখানে এই জিনিসটা নিয়ে আমরা বাচ্চা বাচ্চাছি না আর তারা যদি এইভাবে করোনা করোনা করে সবাই বইয়ে আতঙ্ক এইভাবে যদি তারা করে তাইলে আমরা কি করে বাসু আমরা তো আনছি সরকারটা নাকি তা হ্যাঁ তারা যদি এরকমভাবে এটা করে তাহলে আমরা কীভাবে আমরা বাঁচতাম আমরা আমরা একটু বদ দেখা আমরা কি করুম কেউ তো কাজ করুম না আজকে বিশ দিন যাবত ঘরের মধ্যে বসা সবাই আমরা কি এক কালো পয়সা জমে রাখছি কারণ এলিগে আজকে সকাল আমি খিচুড়ি জানছি বিশ্বাস করবেন এই ডাল চালটি নিয়ম স্কুল থেকে দিয়েছি আমি খিচুড়ি জানছি এই মানুষটির হলে আমি চার পাঁচজন ছজন মানুষ হলে আমি খিচুড়ি রান দেখাচ্ছি ঘরের একটা মানুষ কেউ জিগাইছে না অন পর্যন্ত আইসি না আমার ঘরে এক কাজ আঁকাইছি নি আমি এক কথা কেউ জিগাইছে না বাড়ার একটা মানুষ আইছে না কেউ ইয়ে করছে না আমারে করোনার কথা শুনে তো সবাই ভয়ে ডরে সবাই দূরে